হ্যালো, হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আমরাও আছি। পুজো কেমন কাটলো আপনাদের? আশা করি প্রত্যেকে ভালোই আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি কবিতা আবৃত্তি, আশা করি আপনাদের ভালোই লাগবে। রঞ্জিনী ব্যানার্জির লেখা আমি মানুষ দেখেছি। আমি 10 বছরের সম্পর্ক ভেঙে যেতে দেখেছি। আমি 5 মাস সম্পর্কের বিয়েকে আমৃত্যু টিকে থাকতে দেখেছি। আমি একটি মেয়েকে তার সঙ্গীর ভারী ব্যাগ নিজের কাঁধে করে বয়ে নিয়ে যেতে দেখেছি। আমি অন্য একটি মেয়েকে মুচি বেয়ারাদের ইংরেজিতে বকতে শুনেছি। আমি পুরুষও দেখেছি অনেক রকম। ভিড় বাসে শরীর শক্ত রেখে ছোঁয়া এড়ানোর চেষ্টায় ক্রমাগত ধাক্কা খেয়ে গেছে এমন। আমি এমন পুরুষও দেখেছি যে নিজে বেকার থেকেও নিজের মা বোনের হাড় ভাঙা খাটুনির টাকায় একের পর এক নিজের শখ পূরণ করে গেছে। আমি এমন শিক্ষিত পরিবার দেখেছি যারা পণ নিয়ে বউ এনে পুত্র সন্তানের আশায় তাড়া দিতে থাকে। আবার আমি পথে থাকা মানুষগুলোকে দেখেছি যারা নিজেদের কন্যা সন্তানদের শুধু স্কুলেই নয়, প্রাইভেট টিউশনেও ভর্তি করতে দেখেছি। আমি ইউনিভার্সিটির শিক্ষকদের দেখেছি জাত নিয়ে গর্ব করতে। আমি দুবেলা দিনমজুর খাটা মানুষকে এক থালায় অন্য জাতের সাথে ভাত খেতে দেখেছি। আমি মানুষ দেখেছি, অমানুষও দেখেছি। হুবহু অবিকল তাদের মুখ, তাদের গায়ের রং, তাদের লিঙ্গ, তাদের জাতি, তাদের শিক্ষা, কোথাও কোনো তফাত করতে পারিনি। শুধু দুইটি বিষয় ছাড়া, মেরুদণ্ড এবং মনুষ্যত্ব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষের পাশে থাকুন, কারণ আমরাও আছি। বাই।